থানা একজন আওয়ামী লীগ নেতা এমপি হবার পর মাত্র আট বছরে স্বঘোষিত সাত হাজার কোটি টাকার মালিক যার বিরুদ্ধে সরকারি বেসরকারি থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের জমি দখলের বিস্তর অভিযোগ বলছি ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের কথা আতঙ্কিত স্থানীয়রা তার ব্যাপারে ভয়ে মুখ খুলতে নারাজ তবে ক্যামেরার বাইরে দিয়েছেন অনেক জানা অজানা তথ্য বাকিটুকু আশিকুর রহমান শ্রাবণ ও তাইমুর হাসান শুভর অনুসন্ধানের প্রতিবেদনে আসলামুল হক ঢাকা চোদ্দ আসনের পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য জন্ম ও বেড়ে ওঠা খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে এমপি হবার আগে ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের নিম্নসারির এমন এক নেতা দলের স্থানীয় অনেক কর্মী যার নাম জানত না সংসদ সদস্য পদ নয় হঠাৎ করেই যেন তিনি হাতে পেলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ যার ছোঁয়ায় দখলে এল বিপুল সম্পত্তি অবৈধ সহ নানা অভিযোগে তার নাম ঠাঁই পেল অভিযুক্তের তালিকায় কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দম্ভ ভরেই আসলাম বললেন এখন তাদের সম্পদের পরিমাণ সাত থেকে আট হাজার কোটি টাকা এই অস্বাভাবিক বৃত্তের পেছনে বেআইনি কাজের ভুরি ভুরি অভিযোগ অন্যান্য অভিযোগকে এক পাশে রেখে এখন তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদে কিভাবে দখল বাণিজ্যের পালে হাওয়া লেগেছে তার প্রমাণ ক্যামেরার চোখে যে জায়গাটি দেখছেন এটি মিরপুর শাহ আলী মাজারের পাশের এলাকা এলাকাবাসী বলছেন মাত্র তিন বছর আগে এখানে বিশাল জলাধার ছিল কিন্তু এখন সেটি ভরাট করা বালুর মাঠ অভিযোগ উঠেছে মাজার কমিটির সভাপতি হয়ে আত্মসাতের উদ্দেশ্যে এই জলাশয়ে ভরাট করেছেন আসলামুল হক অভিযোগ প্রমানে এই বালুর মাঠে তার পোস্টার সম্বলিত একটি আড়তে ঢুকে পড়া দেখা যায় ভেতরেও তার আরো কটি পোস্টার এরপর দোকান মালিকের সাথে আলাপে জানা যায় এমপি সাহেবের আশীর্বাদেই তারা এখানে বিনা ভাড়ায়ে ব্যবসা করছেন মাজারের এবং ভারত করে এখানে আমরা যারা ব্যবসা করি আমাদের কাছ থেকে কোনো কিছু এখনো নেয় না কারণ এরা এখনো আমাদেরকে দেয় নাই এই পাশটায় আমরা যে ব্যবসা করি এখান থেকে এটা এমপি সাহেব এই মাজারের সভাপতি এমপি সাহেব আমাদের কাছ থেকে একটাও নেয় নাই এবার গ্রাফিক্সবন্দী তথ্যগুলোতে চোখ রাখুন তাহলে এমপি সাহেবের জমি প্রীতি সম্পর্কে ধারণা পরিষ্কার হবে অনুসন্ধানী তথ্য বলছে ক্ষমতায় আসার পরপরই স্থানীয় বসুপাড়ায় এক বৃদ্ধার প্লট দখল করে আলোচনায় আসেন এমপি আসলাম তারপর একে একে আনসার ক্যাম্প সংলগ্ন গণপূর্তের পুকুর ভরাট বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন তিন একর জলাশয় ভরাট দারুসালাম থানার নতুন জায়গার পাশে পনেরো কাঠা জমি দখল মাজা রোডের মাথায় বাতেন নগরের গাবতলি মাঠ দখল বাংলা কলেজের প্রায় চার বিঘা জমি দখল কল্যাণপুর খাল দখল করে অবৈধ স্থাপনা বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ওয়াকফা স্টেটের জমিতে বালু ভরাট করেছেন তিনি জল জঙ্গল এই জায়গাটির মালিক সরকারি বাংলা কলেজ আদালতে বিচারাধীন রিট মামলায় এই দাবি করা হয়েছে অথচ সেখানে ঝুলছে এমপি আসলামের প্রতিষ্ঠানের সাইনবোর্ড আর এই জায়গাটি যেখানে মিরপুর জোনের এসির কার্যালয় সাথে প্রস্তাবিত নতুন থানার সাইনবোর্ড সেটিও দখলের অভিযোগ আছে এমপি আসলামের বিরুদ্ধে দু থেকে আড়াই বছর আগে এখানেও জলাশয় ছিল কিন্তু এখন সেটি ভরাট জমি শুধু তাই নয় এই সম্পত্তির মালিক ওয়াকফা স্টেট সেটা নিয়েও মামলা চলছে কিন্তু সেখানেও স্থায়ী সরকারের স্থাপনা তৈরি হয়েছে স্থানীয়রা বলছেন এটাই নাকি এমপি আসলামের দখলের স্টাইল দখলের গল্পের শেষ পর্যায়ে থাকছে তার চেলা চামুন্ডাদের মাদক সাম্রাজ্যের তথ্য এই ছবিতে মনোযোগী চোখ রাখলে দূর থেকে যা দেখা যায় সেটা একটা গাঁজা বিক্রয় কেন্দ্র এখানে দিনের বেলাতেও ক্রেতা নিহায়ত কম নয় আর এটি সেবন স্পট দিনের বেলায় এখানে নিম্নবিত্ত লোকজন সেবন করলেও রাতে জমজমাট হয় সবার জন্য এখানে শুধু গাঁজাই নয় ইয়াবা ও ফেন্সেডিলের রমরমা ব্যবসা চলে ছবি না দেখানোর শর্তে একজন জানান এরকম আরও বেশ কয়েকটি স্পট নিয়ন্ত্রণ করে কাঙ্গালি ফারুক ও তানসেন যারা দুজনই এমপি আসলামের খুব বিশ্বস্ত নিজের লোক আশিকুর রহমান ফোর ঢাকা